পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে হার্দিকের জাদু, বল হাতে 3 উইকেট। পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে আবার জ্বলে উঠলেন হার্দিক পান্ডিয়া। এশিয়া কাপের পরে টি টোয়েন্টি বিশ্বকাপেও বাবর আজমদের বিরুদ্ধে দেখা গেল হার্দিক জাদু। আরও একবার পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে 3 উইকেট নিলেন ভারতীয় অলরাউন্ডার। পাকিস্তানের বিরুদ্ধে চতুর্থ বোলার হিসেবে বল করতে আসেন হার্দিক। ততক্ষণে পাকিস্তানের টপ অর্ডার আউট হয়ে গিয়েছে। মিডল অর্ডারের বিরুদ্ধে ভালো বল করলেন হার্দিক। টেস্ট লেন্থে বল করতে থাকেন তিনি, সেই সঙ্গে বাউন্সারের ভালো ব্যবহার করেন তিনি। এক ওভারে শাদাব খান ও হায়দার আলীকে আউট করে পাকিস্তানকে বড় ধাক্কা দেন হার্দিক। স্পেলের শেষ ওভারে আউট করেন মোহাম্মদ নওয়াজকে। তিনজনই হার্দিককে বড় শট মারতে গিয়ে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত 4 ওভারে 30 রান দিয়ে 3 উইকেট নেন তিনি। এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে 4 ওভারে 25 রান দিয়ে 3 উইকেট নিয়েছিলেন হার্দিক। ম্যাচ জিতেছিল ভারত। আজকের ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন হার্দিক পান্ডিয়া।